তাহারি উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সার। সন্ধ্যা বেলায় সুচিবাস পরি রাজবধু রাজপালা, আশিতিন ফুল সাজায় ডালায় স্তূপ পদমূলে সোনার থালায়, আপনার হাতে দিতেন জ্বালায় কনক প্রদীপ মালা। Thank you.
পিতার আসনে আসি পিতার ধর্ম শরীরে শ্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে সফিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি অজাত শত্রু রাজপুর নারী সবে দেব ব্রাহ্মণ রাজা ছাড়ায় কিছু নাই ভাবে পূজা করিবার এই কটি কথা চিরুন মনে সার ভুলিলে বিপদ হবে দিবা অবসান শ্রীমতী নামে সে দাসী পুণ্য শীতল সলিলে নাহিয়া পুষ্প প্রদীপ থালায় বাহিয়া রাজ মহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি শিহরে সভয়ে মহিষী কহিলা এ কথা নাহি কি মনে অজাত শত্রু করেছে রচনা স্তূপে যে করিবে অর্ঘ রচনা শুলির উপরে মরিবে সে জনা অথবা নির্ভাসন গেল চলি ধীরে
বধু অমিতার ঘরে সমুখে রাখিয়া স্বর্ণ মুকুর বাঁধিতে ছিল সে দীর্ঘ চিকুর আঁকিতে ছিল সে যত্নে সিঁদুর শ্রীমন্ত শিবা পরে শ্রীমতির হিরি বাকি কেন রেখা কাঁপে গেল তার হাত কহিল অবোধ কি সহস বলে এনেছিস পূজা এখনই যা চলে কি কোথা দেখিবি খুঁজিবে তাহলে তুই সম বিপদ পা খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসি একাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী চমকে উঠিল সুমতিনী চাপিয়া দেখিল তারে শ্রীমতির হেরি পুঁথি রাখি ভূমি দ্রুত পদে গেল কাছে কহে সাবধানে তার কানে কানে রাজার আদেশ আছে কিনা জানে এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘ থালি হে পুরবাসিনী সবে বাকি কয় হয়েছে প্রভুর পূজার সময় শুনি ঘরে ঘরে কেহ পায় ভয় কেহ দেয় তারে খালি দিবসের শেষ আলোক মিলাল নগর সৌধ করে পথ জনহীন আধারে বিলীন কলকোলা হল হয়ে এল ক্ষীণ আরতি ঘন্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয় ধরে শারদ ঋষি স্বচ্ছতি মেরে তারা অগণ্য Thank you.
ধারে বাজিল বিষাণ বন্দিরা ধারে সন্ধ্যার তান মন্ত্ররা সভা হল সমাধান দাড়ি ফুকারিয়া বলে এমন সময় হেরিলা চমকে প্রাসাদে প্রহরী যত রাজার পিছন কানন বাছারে স্তূপ পদমূলে গহন ধারে ঝুলিতেছে কেন যেন সারি সারি প্রদীপ মালার মতো No, 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 no,
মুক্ত কৃপানি পুনরক্ষক তখনই ছুটি আসি সুধানো কি তুই ওরে দুধমতি মরিবার কবে করিস আনতি মধুর কণ্ঠে সুর শ্রীমতি আমি বুদ্ধির দাসী শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত লেখা সেদিন শারদ স্বচ্ছ নিশীথে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে স্তূপ পদ বলে নিবিল চুক্তিতে শেষ আরতি শিখা Thank you.